আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও হাজির হয়েছি খুবই সহজ একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি রান্না করব ঝাটকা মাছ, আর তেল ছাড়াই রান্না করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি ইলিশ ঝাটকা, আর মাছগুলাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ভেতরের যে ময়লা ওইগুলা ফেলে দিয়েছি, আর প্রতিটা মাছেই কিন্তু ডিম ছিল, ওইগুলো আমি ফেলে দিইনি, রেখে দিয়েছি। তবে আপনারা চাইলে আলাদা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আজকের এই ইলিশ ঝাটকা রান্না করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি, সাথে দিচ্ছি পেঁয়াজ। এখানে প্রায় 2 কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি। এবারে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে নিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া এবং জিরা গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া নিয়েছি। তবে আপনারা যে যেই রকম ঝাল খেতে পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে পানি। পানি দেওয়া হলে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য, আর চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এই রান্নাটা করার জন্য আমি সম্পূর্ণ রান্নাটা করব চুলার আঁচটা মিডিয়ামে রেখে। ফিরে এলাম 5 মিনিট পর। এবারে দিয়ে দিচ্ছি মাছ। মাছ দেওয়া হলে চুলার আঁচটা আবারও মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, আর অপেক্ষা করছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর মাঝপথে অবশ্যই কিন্তু একবার উলচে দিতে হবে। অনেকের কিন্তু মনে হতে পারে যে তেল ছাড়া খেতে কেমন হবে, তেল ছাড়াও কিন্তু খেতে অনেক ভালো লাগবে, যেহেতু এটা ঝাটকার পোনা, আর ঝাটকা মাছ খেতে কিন্তু এমনিতেই মজার। ইলিশ মাছের কিন্তু নিজস্ব একটা টেস্ট এবং গন্ধ দুইটাই থাকে। তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু প্রায় টেনে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো রান্না করব। আমার রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।